প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আমি খাদিজা আক্তার বাংলা বিষয় নিয়ে দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আবার তোমাদের সাথে চলে এসেছি। আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কিছু প্রশ্নের উত্তর তৈরি করতে শিখব। এর আগের ক্লাসগুলো আমরা দেখেছি, তোমরা নিশ্চয়ই মনোযোগী হয়ে ক্লাসগুলো দেখেছো। আমরা অন্য পড়াগুলো আমরা জেনে নিয়েছি, আজ আমরা প্রশ্নের উত্তর তৈরি করব। চলো আমরা আমাদের পাঠটি শুরু করি। বোর্ডে আমি কিছু প্রশ্ন লিখে রেখেছি, সেই প্রশ্নগুলোর উত্তর এবার আমরা জেনে নেব। দেখো, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন শহরে বাস করতেন? আমরা কিন্তু গল্পে এই পড়াগুলো আমরা পড়েছি, আমরা উত্তরটা বলতে পারবো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শহরে বসবাস করতেন, তাই না? চলো আমরা এবার এই লাইনটি সুন্দর করে লিখে দিব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহরে বাস করতেন। দেখো, এর পরের প্রশ্নটি হচ্ছে, শত্রুরা কতবার মদিনায় হামলা করেন? শত্রুরা দুইবার মদিনায় হামলা করেছিল। আমরা গল্পের মাধ্যমে এই উত্তরটা কিন্তু পেয়ে গিয়েছি। শত্রুরা দুইবার মদিনায় হামলা করেন। এর পরের প্রশ্নটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন করে দল গঠন করতে বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন করে দল গঠন করতে বলেছিলেন। দশজন করে দল গঠন করতে বলেন। পরের প্রশ্নটি হচ্ছে, সকলে মাটি কাটা শুরু করলেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজের মাথায় মাটির ঝুড়ি তুলে নিলেন, তা দেখে সকলেই মাটি কাটা শুরু করল। চলো আমরা এই কথাটি লিখে দেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজের মাথায় মাটির ঝুড়ি তুলে নিলেন, তা দেখে সকলেই মাটি কাটা শুরু করলেন। এরপরের প্রশ্নটি হচ্ছে, কে নিজের মাথায় ঝুড়ি তুলে নিলেন? আমরা কিন্তু এই উত্তরটা থেকে পেয়ে গিয়েছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথায় ঝুড়ি তুলে নিলেন। নিজের মাথায় ঝুড়ি তুলে নিলেন। পরের প্রশ্নটা হচ্ছে, কঠিন কাজ কিভাবে সহজ হয়? সবাই মিলেমিশে এক হয়ে কাজ করলে কোনো বাধা থাকে না, তখন কঠিন কাজও সহজ হয়ে যায়। এই কথাটি আমরা সাজিয়ে লিখে দিব। সবাই মিলেমিশে কাজ করলে কাজ করলে
কোনো বাধা থাকে না। তখন কঠিন কাজও সহজ হয়ে যায়। সহজ হয়ে যায়, ঠিক আছে। এরপরের প্রশ্নটি দেখো, কে স্বাধীনতার ডাক দিয়েছিলেন? আমরা সবাই জানি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আমরা এই উত্তরটা লিখে দেই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ এই কয়েকটি প্রশ্নের উত্তর জেনে নিলাম। চলো আমরা উত্তরগুলো আরেকবার জেনে নেই। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শহরে বাস করতেন? মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহরে বাস করতেন। শত্রুরা কতবার মদিনায় হামলা করেন? শত্রুরা দুইবার মদিনায় হামলা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়জন করে দল গঠন করতে বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন করে দল গঠন করতে বলেন। সকলে মাটি কাটা শুরু করলো কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজের মাথায় মাটির ঝুড়ি তুলে নিলেন, তা দেখে সকলেই মাটি কাটা শুরু করলো। কে নিজের মাথায় ঝুড়ি তুলে নিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথায় ঝুড়ি তুলে নিলেন। কঠিন কাজ কীভাবে সহজ হয়? সবাই মিলেমিশে কাজ করলে কোনো বাধা থাকে না, তখন কঠিন কাজও সহজ হয়ে যায়। কে স্বাধীনতার ডাক দিয়েছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠটি আমরা জেনে নিলাম। আশা করি সবাই মনোযোগ হয়ে দেখে নিয়েছো এবং জেনে নিয়েছো। আজকে এই পর্যন্তই। আবার আগামী ক্লাসে নতুন পড়া নিয়ে, পরবর্তী পড়া নিয়ে তোমাদের সাথে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।